আমি সালে সৌদি আরবে ঢুকলাম হজ সফরে প্রথমে ফোন নিলাম ইসলামিক সেন্টার রিয়াদের পরিচালক শেখ সুলাইমান আল সাকার শেখ সুলাইমান আল সাকারকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে প্রথম জিজ্ঞেস করলেন ওয়াইন ডক্টর আসাদুল্লাহ গালেব ডক্টর আসাদুল্লাহ গালেব কোথায় আছে বলল মাزال ফিল সিজিন তিনি জেলখানার মধ্যেই আছেন বলে মা আতলাকহু হাউলাই তাকে এখনো কি ওই জালেমেরা ছাড়ে না ওই জালেমেরা আল্লাহ তো কি জবাব দরে निर्দोष মানুষকে জেলেবন্দি করে রাখে ডক্টর 갈িম স্যারকে সুলান সাগার ফোন দিয়েছিলেন মিলাদ প্রসঙ্গ বই আর একটা বইয়ের নাম সবেবরাত সবে বরাত আর মিলাদ প্রসঙ্গ বই দুইটা ছাপানো হল সৌদি আরবের ইসলামিক সেন্ট্রাল রিয়াদ আল সুলাই থেকে ডক্টর গালিব স্যারকে ফোন দিয়ে সুলাইমান সাকার বললেন আমি ডক্টর গালেব তোমার দুইটা বই ছাপাতে চাই ফ্রি বিতরণের জন্য তোমাকে রয়্যালিটি কি দিতে হবে ডক্টর গালিব স্যার বললেন ইন আজিরিয়া ইল্লা আল্লাহ আমার আল্লাহ ছাড়া এর পুরস্কার পৃথিবীর কেউ দিতে পারবে না সুলাইমানান সাকার বললেন বাংলাদেশীরা ময়লার পর টাকা থাকলে দাদ দিয়ে কামুর দিয়ে তলে সেই বাংলাদেশীদের মধ্যে ডক্টর গালিবের মতো এমন লোক আছে যাকে টাকা সমাদন করার পরে টাকা নিতে চায় না सेम কথা বলেছিলেন পাসরুকি দারুল হাদিস সারাভি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মরণে আবু মোহাম্মদ আলিমউদ্দিন নদিয়াবি রাহানাहुलला তিনি যখন হজের বই অনুবাদ করে যখন সৌদি সরকারকে দিলেন মন্ত্রণালয় থেকে ছাপা হল তাকে জিজ্ঞেস করা হল আপনার অনুবাদের পারিশ্রমিক কি দেব শেহেব আবু মুহাম্মাদ আলিম উদ্দিন আন্ন দিয়ামি বলেছিলেন আমার পারিশ্রমিকের মালিক হলেন স্বয়ং আল্লাহ ভাই রানেদ বলতেছিলাম এখনো মুরুব্বি আছে আপনাদের এলাকায় মুরব্বী আছেন বলেন শামসুল হক লাহোরি হাফেদাহুল্লাহ যুবকদেরকে বলবো আপনার গ্রামের মুরব্বী না গায়ে আলম না জরু আর মা মা জানে না তার বেটা কত বড় আলেম আমার মা বলে ও আল উল্লাহ ও আল উল্লাহ তাড়াতাড়ি খানা খেয়ে এলাম এই ছেলে ছেলে

আলেন সেনেনা মায় আলেন সেনেনা জরু আর আলেন সেনিনা ডোর দেওয়া গরু আপনার গ্রামের আপনার এলাকার শামসুল হক লাহোরি আমি তাকে অনুরোধ করলাম উস্তাদজি এখানে আসার আগে অনুরোধ করেছি বলেছি এই যুবকদেরকে কাজে লাগান এর ইলেকট্রিসিটি বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে হরা ঘোরানো যাবে এই বিদ্যুৎ দিয়ে এ আপনার ধান বানা যাবে এই বিদ্যুৎ দিয়ে জাতা দিয়ে গম পিছা যাবে এই বিদ্যুৎ দিয়ে গাছ ঘোড়ায় তেল ভাঙানো যাবে কিন্তু বিদ্যুৎ যদি অপব্যবহার হয় তাহলে এলাকাকে ধ্বংস করবে যুবকদেরকে কাজে লাগানো জরুরি